হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি এনেছি, তো আজ বৃহস্পতিবার, তাই সেই জন্য সকাল সকাল সানটান সেরে নিয়ে যে ফুল বাগানে চলে এসেছি, তো কিছু ফুল তুলে নেব। আর বৃহস্পতিবারের পুজো আমি কীভাবে করি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, তো আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, তো আজ বৃহস্পতিবার, তো সেই জন্য ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি ঠাকুর ঘরে ভালো করে আলপনা দিয়ে দেবো। তো আমাদের হচ্ছে ঠাকুর ঘরে মোজাইকটা সাদা, তো সেই জন্য আলপনা ভালো বুঝতে পারা যায় না। তো তবু আমি দিয়ে দিলাম আলপনা। তো এরপরে মা লক্ষ্মীকে সান্টান সবই করিয়ে নিয়েছি। সব কিছু আমি শেয়ার করতে পারছি না, তো যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি বন্ধুরা তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, এই যে আমার আলপনা দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি মা লক্ষ্মীর যে ঘরটা আছে সেই ঘরটাতে ভালো করে সিঁদুর দিয়ে দেবো। তো আর ঘাটের ওপরে যে সোখাটা দিই বা পাতাটা দিই, তো সেটাতেও আমি ভালো করে সিঁদুর দিয়ে দেবো। তো দিয়ে তারপরে আমি মায়ের সামনে ঘট বসিয়ে দেবো। তো আর আমার যে লক্ষ্মী মায়ের ছবি আছে, তো সেই ছবিকেও ভালো করে মুছে নিয়েছি। তারপরে আমি সেই ছবিতেও সিঁদুর পরিয়ে দেবো। তো দিয়ে ঘট বসিয়ে দিলাম। তো দিয়ে পুজো করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপরে আমি মা তারা শ্রীচরণকে স্নান করিয়ে নেবো। তো শ্রীচরণগুলো ভালো করে স্নান করাবো, তো সেই জন্য আমি ঘি আর মধু ভালো করে মাখিয়ে দিলাম শ্রীচরণে। তো ঘি মধু মাখানো হয়ে গেলে তারপরে আমি ভালো করে স্নান করিয়ে নিয়ে মুছিয়ে নেবো মায়ের শ্রীচরণকে। তো মুছিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে আলতা পরিয়ে দেবো। তো আলতা পরানো হলে
আমি যেভাবে রোজ একটা করে জবা ফুল লাল জবা মায়ের চরণে দিই, তো সেভাবে লাল জবা মায়ের চরণে দিয়ে তো মায়ের মাকে পুজো দেব। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি মা লক্ষ্মী আর তারামার পুজো দিয়ে দিয়েছি। তো এরপরে চলে এলাম গোপাল পুজোতে। তো গোপালকে আজকে স্নান সিঙ্গার সমস্ত কিছু করিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। তো এরপরে ওনাদেরকে খেতে দিয়েছি, তো আজকে খেতে দিয়েছি মিষ্টান্নর জল। আর ওনাদেরকে খাওয়ার জন্য আমি অনুরোধ করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর আমার চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটা যারা প্রত্যেক দিন দেখো বা দেখছো, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।